সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা প্রোফাইল প্লেসার দিয়ে খুব সহজে কিভাবে রিং বানানো যায় তারই একটা টেকনিক শিখবো আমরা। তো পাশ আমরা রিং রেল থেকে এখানে রিং রেল নিয়ে নিচ্ছি, এখানে 18 18 এমএম একটা রিং মাপ নিয়ে নিলাম। এখানে F6 ক্লিক করবো, F6 প্রোফাইল অ্যাড প্রোফাইলে যাব। এখানে অ্যাড প্রোফাইলে গিয়ে আমি এখানে একটা প্রোফাইল নিয়ে নিচ্ছি, 4 mm আছে, এটা আমি কমিয়ে 2.5 করে দিলাম। এখানে হাইটটা এখানে আমি ঠিক আছে বাস হয়ে গেল। এখানে একটা নিলাম, এখানে অ্যাড করলাম, অ্যাড করার পর আবার এখান থেকে এই বলটার উপর ক্লিক করে হবে, এখানে নিলাম, এখানে ওটা এটাকে আমি বাড়িয়ে নিচ্ছি, এখানে 5 mm করে নিচ্ছি হাইটটা, এখানে হাইটটা এভাবে করে নিলাম, ঠিক আছে। এবার এখানে এবার আমি চলে যাবো সোয়াইপ পয়েন্ট, সারফেস এর মধ্যে সোয়াইপ পয়েন্ট, প্রথম রিং রেলটা, তারপর এই সেকশন আর এই সেকশন, রাইট ক্লিক, এখানে ক্লোজ সোয়াইপ করে দিতে পারি, বাস হয়ে গেল আমাদের রিং। এবার আমি হাইট এখানে অ্যাডজাস্ট করতেই পারি, চওড়াটা বাড়ালাম, চওড়া একটু বাড়িয়ে দিলাম, এখানে হাইটটাকে আর একটু বাড়িয়ে দিলাম, কমিয়ে দিয়ে হাইট কম করে দিলাম, ঠিক আছে। যেমন রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসেবে আমি এখানে করতে পারি, ঠিক আছে। এই গেল আমাদের একটা রিং, ঠিক আছে, নর্মাল সিম্পল ব্যান্ড রিং, এটা আমি সাইড করে দিচ্ছি। এবার এটাকে আমি সেকশনটাকে একটু এডিট করে নিচ্ছি, এটাকে আমি এক্সপ্লোর করে নিলাম, এটাকে এডিট করে নিচ্ছি, সেকশনটাকে আমি এখানে চেঞ্জ করে নিলাম, সোয়াইপ অন, একই দিকে থাকবে, ঠিক আছে। এটা একটা রিং হয়ে গেল, এখানে আমি এই ধরনের একটা অন্যরকম রিং হয়ে গেল, এটা আমি সরিয়ে দিলাম, ঠিক আছে। আবার এখানটাকে প্রোফাইলটাকে আমি চেঞ্জ করছি, এটাকে আমি একই দিকে এটা এরকম নিয়ে নেবো, ঠিক আছে, ক্লোজ সোয়াইপ। তো এটা একটা এরকম প্যাটার্ন হয়ে গেল, ঠিক আছে, এটাকে আমি সেট করে দিচ্ছি। আমার
দেখো আবার আরো চেঞ্জ করে দিচ্ছি একটু, দেখো আবার রিভিল করে নিয়ে এরকম একটা প্রোফাইল ক্রিয়েট করলাম, নিচের সেকশনটা একই আছে, সোয়াইপ একই দিকে নিয়ে নেব, ক্লোজ সোয়াইপ, ওকে, ঠিক আছে। এইভাবে আমি এখানে এরকমও করতে পারি কিংবা এরকমও করতে পারি। তো এইভাবে আমি এখানে রেকর্ডিংটি আমার চালু আছে, তো এখানে আমি চেঞ্জ করে করে দেখতে পারি যে কেমন আমার দরকার, সেই হিসাবে আমি এটাকে চেঞ্জ করে করে আমি এটাকে জয়েন করে দিন, সোয়াইপ অন সেকশন, সেকশন দুটোকে একই দিকে নেব সবসময়, ঠিক আছে, এইভাবে নেব, রাইট ক্লিক, ক্লোজ সোয়াইপ, ওকে, ঠিক আছে, এই গেল আপনার। তো এইভাবে আমরা প্রোফাইল প্লেসার দিয়ে খুব সহজে বিভিন্ন রকম রিংকে আমরা বিভিন্ন প্যাটার্ন রিং আমরা ইজিলি তৈরি করতে পারি, ঠিক আছে।